হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে ছিলাম হচ্ছে তুরাগ নদীর তীরে, এবং আপনারা জানেন যে পিআইডব্লিউটি এই তুরাগ নদীর যে প্রজেক্ট করেছে সেই প্রজেক্টের পাশ ধরে মধ্যে আমরা হেঁটে যাচ্ছি। সীমানা পিলারটা দেখতে পাচ্ছেন, হয়েছে এবার ওয়াকওয়ে দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু কি ওয়ালের উপরে কিন্তু এই ওয়াকওয়েটা নির্মাণ করা হয়েছে, এবং ব্লক আকারে ব্রিজ আকারে এই ওয়াকওয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সাইডে মাটির ধরন দেখে এই ওয়াকওয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে। আমরা পাশে এগিয়ে যাচ্ছি, এগুলো কাজ কিন্তু সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়েছে। এখন মানুষ এখানে কিন্তু বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে তারা কিন্তু ঘুরতে আসে এবং ঘোরার মূলত কাজ করে থাকে তারা। তো আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ওয়াকওয়ের পাশ ধরে কি ওয়াল। সামনে কিন্তু আরেকটি আসছে, সিঁড়ি রয়েছে, এবং এরপরে ব্রিজের আকৃতির যে ওয়াকওয়ে আছে সেটা মূলত শুরু হবে। সেটা দূর থেকে দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু জুম করে দেখাই, ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা থাইমা দেখাই। ওগুলো কিন্তু ব্রিজ আকারে ওয়াকওয়ে, এবং আমরা যে সাইডটাতে আছি কি ওয়াল আকৃতি কিন্তু ওয়াকওয়ে। এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন বোট কিন্তু রয়েছে, এই বোটগুলো মূলত ঘোরার কাজে ব্যবহার করা হয়, এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু এই বোট দিয়ে ভাড়া করে, ঘন্টা হিসেবে বিভিন্নভাবে ভাড়া করে। এবং তাদেরকে বলবো যে অবশ্যই এটা সাবধানভাবে আপনারা ভাড়া নেবেন, এবং বিশেষ করে এই বোর্ডের মধ্যে চিন্তা হয়েছে এরকম তথ্য কিন্তু আছে আমাদেরকে আছে, এবং সময় দেখে ভাড়া বেশি আদায় করে এরকম তথ্য আমাদের কাছে আছে। তো অবশ্যই সাবধানে দেখবেন, অবশ্যই সব ইতে না রাইড করাটাই জরুরি। অবশ্যই আপনারা যদি বেশি জন থাকেন তো সেক্ষেত্রে রাইড করতে পারেন, সেক্ষেত্রে চৌকির সংখ্যা কম থাকে। অবশ্যই যখন মেয়ে নিয়ে আসবেন, কোনো মেয়ে লোক থাকবে, তখন তারা মূলত যারা ট্যাপ করে তারা কিন্তু বেশি আদায় করে। যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি, কী অবস্থা না অবস্থা দেখতে পাচ্ছেন সে সিঁড়ি। তো আমরা আসছি সিঁড়ি পার্ক হচ্ছি, এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এটা মূলত সিমেন্টের ই, এখানে মূলত সিমেন্ট যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু এখানকার সিমেন্টগুলো রিলোড করে, তারা ওই গাড়িতে রিলোড করে, যে গাড়িগুলো ফাঁকা দেখছেন এগুলো লোড করে তারা তাদের ব্যবসা পরিচালনা করে। আমি এগিয়ে যাচ্ছি, আরও সামনে এগিয়ে যাব, এবং দেখতে পাচ্ছেন গাছ আছে দুই পাশে। মূলত আমরা এগিয়ে যাচ্ছি, টাইলসগুলো দেখতেছেন, এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন এবং শিশু যারা আছে তারাও কিন্তু এখানে ঘুরতে আসে। অবশ্যই আপনারা ঘুরতে আসলে সেফটি নিয়ে আসবেন, এটা নিয়ে কোনো ই নেই, বিশেষ করে এখানে সন্ধ্যার আগে বিদায় নেওয়াটা জরুরি। বিশেষ করে এখানে কিন্তু চিন্তার প্রকোপ প্রচুর হয়েছে, এবং আপনারা তা জানেন এই মোহাম্মদপুরে কতটা গ্যাং কালচার রয়েছে। আমি এগিয়ে যাচ্ছি, এটা মূলত ঢাকা উদ্যান সাইডে, এবং আমরা ঢাকা উদ্যান সাইডে মূলত ঘুরে যাচ্ছি, এবং দেখতে পাচ্ছি 65 নম্বর সীমানা পিলার। আমি পাঁচ দশ হেঁটে যাচ্ছি, এবং এটা কিন্তু ভাঙা হয়েছিল বিল্ডিংটা, আমার মনে আছে সে সময় যখন ভাঙা হয়েছিল। এখানে কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আছিলাম, এখনও আছি, সামনেও থাকবো যতদিন আছি আমরা। সব সময় এই নদীকে ভালোবাসি আমরা, এবং নদী কেন্দ্রিক যত ভিডিও আছে সব আমরা প্রকাশ করার চেষ্টা করব, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক, এবং ঢাকার বাইরেও কিন্তু আমরা বেশ কিছু ভিডিও প্রকাশ করছি, সামনেও প্রকাশ করব। গাছ দেখতে পাচ্ছেন, এই কিন্তু সব জায়গায় কিন্তু এই গাছ লাগানো হয়েছে তুরাগ নদীর পারে। তো এখানে আস্তে আস্তে আরেকটা আসছে শিশিরের কাছে কিন্তু এখানে এসে পড়ছে, বিশেষ করে যখন বর্ষা মৌসুম থাকে এখানে কিন্তু অনেকজনে আসে মাছ ধরতে, এবং এখানে কিন্তু নৌযান চলাচল করে, বিশেষ করে নৌকা আকৃতির। তো দেখতে পাচ্ছেন এই আসে শিশিরি, আসছিলি কি ওয়াল, আর সামনে ব্রিজ আকারে যে ওয়াকওয়ে আছে সামনে, আমরা এগিয়ে যাব সেখানে।
কী অবস্থায় আছে না অবস্থায় আছে দেখাবার চেষ্টা করব। গাছ কিন্তু আছে এবং এগুলো উচ্ছেদ করা হয়েছিল, যদি ভবন দেখেন তো সেক্ষেত্রে বুঝতে পারবেন এগুলো উচ্ছেদ করা হয়েছিল। এগুলো কিন্তু বিশাল বড় ছিল এবং নদীর বিশাল বড় জায়গা কিন্তু তারা দখল করেছিল এবং একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে নোংরা, সেটা হচ্ছে যে স্থানীয় যারা লোকজন আছে তারা কিন্তু ওয়াকওয়ের উপরে ময়লা ফেলছে এবং যারা ঘুরতে আসে তারা কিন্তু এই নদী প্লাস ওয়াকওয়ের উপরে ময়লা ফেলে। তো শেষ সময় যারা ঘুরতে আসেন এরকম কাজটা না করতে, নির্দিষ্ট স্থানেই ময়লা ফেলতে। কি ওয়ালটা সামনে গিয়ে যাচ্ছি আমরা, নদীটা দেখতে পারতেছেন আপনারা। এবং আটটা দৃশ্যটা কিন্তু ওই পারে কিন্তু কোনো ওয়াকওয়ে নাই এবং টঙ্গি দিয়াবাড়ির সাইডে ওই সাইডে কিন্তু আপনার ওই পারে কিন্তু ওয়াকওয়ে আছে, দুই পাশেই ওয়াকওয়ে রয়েছে যেটা এই পারে কিন্তু করা হয়নি। চাইলে কিন্তু পারে, পারলে কিন্তু বিআইডব্লিউটিএ পারে, কিন্তু ওই পারে করা হবে কি না সেটা নিয়ে কিন্তু ঠিকাদারের কাছে আমার কোনো তথ্য নাই এবং বিআইডব্লিউটিএ বা ঠিকাদার কাছে আমি প্রশ্ন করেছিলাম এই পাশে কারা কাজ করো সেই পারে কাজ করা হবে কি না তোরা নদীর সাইডে। তো তিনি বলছিলেন যদি বিআইডব্লিউটিএ সিদ্ধান্ত নেয় তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই নির্মাণ করব বা আমাদের সেই অভিজ্ঞতা রয়েছে, তিনি কিন্তু এই কাজগুলো কথা বলেছিলেন। তো এখান থেকে তার বোঝা যাচ্ছে বিআইডব্লিউটিএ এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি, এটা অবশ্য অনেক পুরনো কথা। এখন দেখতে পাচ্ছে এই ব্রিজ আকারে ওয়াকওয়ে, তো আমরা কি ওয়ালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ব্রিজ আকার যে ওয়াকওয়ে আছে সেটার পাশে কিন্তু আমরা এসে পড়ছি। তো সামনে আবার এগিয়ে যাব, অন্য কোনো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সামনের দৃশ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটা শেষ করছি, সকলকে বাই বাই।